1971 দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তির সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বিপর্যস্ত হয়ে পড়ে অর্থনীতি এমনই প্রেক্ষাপটে দেশের অর্থনীতির রক্ষাকবচ হয়ে দাঁড়ায় জনশক্তি রপ্তানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় দেশের কোটি মানুষের ভাগ্য উন্নয়নে জনশক্তি রপ্তানির নবদিগন্ত উন্মোচন করেন ফরিদপুরের সেই সময়ের এক সাহসী প্রাণবন্ত যুবক ডক্টর মুসা বিন শমসের জাতির পিতার অনুপ্রেরণা আর বঙ্গবন্ধুর তৎকালীন ব্যক্তিগত সচিব রফিকুল্লাহ চৌধুরীর সহযোগিতায় অল্প সময়েই দেশ থেকে অসংখ্য শ্রমজীবী মানুষকে প্রবাসে প্রেরণের সমর্থ হন মুসা বিন শমসের দারুণভাবে পাল্টে যায় দেশের জনশক্তি রপ্তানির দৃশ্যপট আমি বিশ্বাস করি অনলি ওয়ান শেখ হাসিনা দি প্রাইম মিনিস্টার অ্যালোন ক্যানট সলভ মিলিয়নস অফ প্রবলেমস অফ দিস নেশন এবং দেশ ও জাতির স্বার্থে ঠিক এই একই কথা 40 বছর আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধুকেও বলেছিলাম ওনার সবচেয়ে প্রিয় ব্যক্তিগত সচিব রফিকুল্লাহ চৌধুরীর সামনে যিনি আমাকে এই সেক্টরে অনেক সহযোগিতা দিয়েছেন এবং অনেক সমর্থন দিয়েছেন ঠিক ওই সময় বঙ্গবন্ধু একটা কথাই বলেছিলেন আমাকে যে আজ পর্যন্ত তোর মতে এত সুন্দর কথা আমাকে কেউ বলে এই জনশক্তি রপ্তানি কখনোই বেসরকারি উদ্যোক্তাদের ছাড়া সফল হয়নি আর কখনো হবেও না প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে যেমন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে ঠিক তেমনি 70-এর দশকেই এশিয়ার সর্বকনিষ্ঠ ধনকুবেরে পরিণত হন ডক্টর মুসা বিন শমসের সেই সঙ্গে বিশ্ববরেণ্য ব্যক্তিদের কাছ থেকে প্রিন্স উপাধি লাভ করেন তিনি শমসের বিন মুসার মতে কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে জনশক্তি রপ্তানিতে অচিরেই বাংলাদেশ বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পাবে ইটস ভেরি সিম্পল বিকজ উই হ্যাভ ডিফিটেড অল আওয়ার কম্পিটিটর্স ইন দ্য পাস্ট তাই বিশ্বের সব বড় বড় এমপ্লয়াররা এখনও বাংলাদেশি শ্রমিক রিক্রুট করার জন্য ব্যাকুল হয়ে আছে শুধু সুযোগ পাচ্ছে না শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা